হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টেকনিক্যাল এলবিএন। আশা করি সবাই ভালো আছেন। সো ইউটিউবের একটি নতুন রুল এসেছে, 500 সাবস্ক্রাইব হলে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন, এবং ওয়াচ টাইম কত ওয়াচ টাইম লাগে সো এ টু যেটা আমি দেখাবো এই ভিডিওতে। সো চলুন শুরু করা যাক। প্রথমে আপনি একটি ব্রাউজার এন্টার করবেন। এন্টার করার পর এখানে আমি ইউটিউব একটা ইউটিউবের চ্যানেলে এন্টার করলাম। ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে এন্টার করার পর আমি আর্নিংসে গেলাম, অর্থাৎ মনিটাইজেশন অফ পেজে। সো আর্নিংয়ে যাওয়ার পর এখানে রয়েছে আপনার, এদেখেন 500 সাবস্ক্রাইব লাগবে, তারপর 3টা ভিডিও লাগবে লাস্ট 90 দিনে, তারপর রয়েছে আপনার 365 দিনের মধ্যে আপনাকে 3000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে, অথবা আপনার যদি শর্টস ভিউ থাকে ফর এক্সাম্পল 3 মিলিয়ন লাস্ট 90 দিনে, তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সো এটি কিন্তু নতুন আপডেট এসেছে, সো এটি পূর্বে ছিল না, নতুন আপডেট এসেছে। সো এগুলা কিন্তু সব চ্যানেলে অ্যাভেলেবল না, এই চ্যানেলটা কিন্তু ইউএসের, সেই জন্য ইউএসের চ্যানেলগুলোতে এখন দিচ্ছে এই সিস্টেমটা। আস্তে আস্তে সারা ওয়ার্ল্ড ওয়াইড এই সিস্টেমটি চালু হবে। এটি কিন্তু খুব ইজিলি আপনি ইউটিউব থেকে আর্নিং করতে পারবেন। এই রুলস আগে ছিল কিন্তু 1000 সাবস্ক্রাইব লাগতো, এখন কিন্তু 500 সাবস্ক্রাইব হলেই কিন্তু আপনার হয়ে যাচ্ছে। সো এই রুলসটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, কিন্তু এটি কিন্তু মেনটেন করা অনেক ইজি, কারণ আপনি 500 সাবস্ক্রাইব খুব সহজে জেনারেট করতে পারবেন যদি রেগুলার অ্যাক্টিভ থাকেন। আর 1000 সাবস্ক্রাইব জেনারেট করা অনেক সময় টাফ হয়ে যায়, কারণ 1000 সাবস্ক্রাইব আপনি জেনারেট করলেও কিন্তু ওয়াচ টাইম ম্যানেজ করা খুব কঠিন হয়ে যায়, কারণ ওয়াচ টাইম 4000 ঘন্টা অনেক মানুষ দেখে না, কারণ একটা নতুন চ্যানেল গ্রাও করতে হলে অনেক সময়ের দরকার। এখন কিন্তু একটা অ্যাড রয়েছে যে শর্টস ভিউ থেকে কিন্তু আপনি ইনকামের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন, বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করে মোটামুটি জানাবেন। বন্ধু জানতে শেয়ার করুন, নতুন হলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।